যে সরকার চালাবে তার কাছে প্রায়োরিটি কোনটা? যারা বিক্ষোভ করছেন তারা মাছ ভাত খেয়ে এসেই করছেন, এটা একটা মানুষ বুঝে গেছে, এটা আমার অধিকারের মধ্যে পড়ে, কর্মচারী বুঝে গেছে অধিকারের মধ্যে পড়ে। আর আমি চাওয়াটার কোনো অপরাধ বলে আমি এখনও মনে করি না, আমি দীর্ঘদিন ট্রেড ইউনিয়ন করেছি, চাইতেই পারি, ডেমোক্রেসিতে চাইবার অধিকার তো আছে, বলবার অধিকার তো আছে, কিন্তু যে সরকার চালাবে তার কাছে প্রায়োরিটি কোনটা, কোনটা আগে তাকে দিতে হবে? যারা বিক্ষোভ করছেন তারা মাছ ভাত খেয়ে এসেই করছেন, আর যারা গ্রামের প্রান্তিক মানুষ পড়ে আছেন তারা হয়তো মাসে একবার মাছ খেতে পায় না, ওই জলে বা ডোবায় পুকুরে গিয়ে জাল ফেলে দেখার চেষ্টা করে দুটো চুনো মাছ পাওয়া যায় কিনা, তারা পায় না। তো সেই মানুষটাকে যদি একটু সচ্ছল করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার টাকাগুলো খরচ করে থাকেন, অপরাধটা কোথায়?